আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আমি নাইমুর রহমান আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম জেব্লেস কিন্তু স্মার্ট ওয়াচের মার্কেটে ওয়ান অফ দ্য রন একটা ব্র্যান্ড এবং জেব্লেসের কিছু মডেল এবং কোনটাতে কি কি ফিচার আছে একটা শর্ট ডেসক্রিপশন এবং সবগুলোর প্রাইস এটা ধারণা দিবো এই প্রোডাক্টগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন যদি জানতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে সকল ইনফরমেশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন কি কি ওয়াচ আজকে আমরা দেখাবো সেই ভিডিওতে চলে যাই প্রথমে আমরা যে মলটা দেখাবো এটা হচ্ছে জেভলেসের বিটক প্লাস জেভলেস বিটক প্লাস এর যেই সিলিকন স্ট্র্যাপটি খুবই কমফোর্টেবল এবং খুবই সফট এটি স্ট্যাপ দেওয়া আছে এর মধ্যে এর ডিসপ্লে সাইজ হচ্ছে টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চ আইপিএস ডিসপ্লে এবং এর মধ্যে আপনারা কলিং ফিচার এবং অ্যাজ ইউজুয়াল যেই স্পোর্ট মোডগুলো হয় স্মার্ট ওয়াচে সবগুলোই পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটির আপনারা যদি কলিং ফিচারটি ইউজ করেন তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি কলিং ফিচার সারা স্মার্ট ওয়াচে যে মোড সেভাবে ইউজ করেন তাহলে সাত থেকে আট দিন এটা ব্যাক পাবেন জেবলেস বিটক প্লাস এর কিন্তু তিনটা কালার অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্রে কালার এবং পিঙ্ক কালার এবং এর সাথে আপনারা পাচ্ছেন হল স্মার্ট ওয়াচের সাথে ইউজার ম্যানুয়াল থাকতেছে কিভাবে এটা ইউজ করবেন কানেক্ট করবেন এবং একটি ম্যাগনেটিক চার্জিং কেবল জেবলেস বিটক প্লাস এর বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এরপর আমরা যে মলটা দেখাবো সেটা হলো জেবলেস জিটিএস থ্রি জেবলেস জিটিএস থ্রি এর আপনার তিনটি কালার অ্যাভেলেবল পাচ্ছেন এর স্টেপটিও দেখেন খুবই সফট এবং কালারটাও খুবই সুন্দর এর ডিসপ্লেটা কিন্তু টু পয়েন্ট জিরো থ্রি আইপিএস প্যানেল এবং এর প্যানেলটা একটু কার্ভ ডিসপ্লে টাইপের এবং এটা যদি আপনারা ব্যাটারি ব্যাকআপ হিসেবে চিন্তা করেন যদি কলিং ফিচার ইউজ করেন তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং কলিং ফিচার ছাড়া যদি ইউজ করেন এক সপ্তাহের মতো আপনারা ইউজ করতে পারবেন এটা আসলে ইউজার টু ইউজার ভেরি করে আপনি কি কি নোটিফিকেশন অন করে রেখেছেন এবং আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইউজার আপনার কীরকম নোটিফিকেশন আছে অনেক কিছুর উপর এটা ডিপেন্ড করে এবং এর সাথে বক্স কন্টিনিউ হিসাবে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ম্যাগনেটিক চার্জিং কেবল জিবলেস জিটিএস থ্রি এই ওয়াচটটি বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এরপর আমরা যে মডেলটা দেখাবো এটা হলো জিবলেস বিটক থ্রি প্রো নতুন একটি মডেল জিবলেস এখন মার্কেটে এনেছে সবচেয়ে কম প্রাইসের মধ্যে অ্যামলের ডিসপ্লে নিয়ে এসেছে এবং এর যদি আউটলুকটা দেখেন এবং বডির যে শেপটা অনেকটা অ্যামাস ফিটের মতো খুবই লুক্রেটিভ এবং এরও যে স্ট্র্যাপটি এনাফ সফট এবং ইউজ করে অনেক মজা পাবেন এবং খুবই লাইট ওয়েট স্মার্ট ওয়াচ টি এর মধ্যে যে ডিসপ্লেটি এটা কিন্তু অ্যামোলেড ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এতে আপনারা ব্লুটুথ কলিং সহ যত ধরনের স্পোর্ট মোড আছে সবগুলো ইউজ করতে পারবেন এর মধ্যে বক্স কন্টেন্ট হিসাবে আপনারা পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং ম্যাগনেটিক একটি চার্জিং কেবল জিবলেস বিটক থ্রি প্রো এই ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা এরপরে আমরা যে মোবাইলটা দেখাবো এটা হলো জেবলেস এর জিটিআর থ্রি প্রো এর মধ্যে দেখতেই পাচ্ছেন বক্সেই দেখা আছে আলট্রা এস ডি আমাদের ডিসপ্লে ওয়ান পয়েন্ট ইঞ্চ আমাদের কাছে গোল্ডেন কালারের যে ভ্যারেন্টি সেটি আছে খুবই এবং সাইডেও একটা সুন্দর টেক্সচার দেওয়া আছে এর সাথে স্ট্র্যাপটিও খুবই সুন্দর কালারটা দেখুন এতে আপনারা সব ধরনের স্পোর্ট মোড এবং ব্লুটুথ কলিং সিস্টেম পাচ্ছেন এবং বক্স কন্টেন্ট হিসাবে এর সাথে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল একটি ম্যাগনেটিক চার্জিং কেবল জেভলেস জিটিআ থ্রি প্রো এই ওয়াচটটির বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এরপর আমরা যে মডেলটা দেখাবো এটা হলো জেভলেস ফাইভ সেভেন প্রো যারা একটু স্পোর্ট আউটলুক এবং রাগেড স্মার্ট ওয়াচ বেশি পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ডিসপ্লে এবং এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের আলট্রা এসডি আমাদের ডিসপ্লে মধ্যে ইউজ করা হয়েছে এবং সাইডের লুকটা দেখেন বাটনগুলো এর সাথে আপনারা পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল এবং একটি USB ম্যাগনেটিক চার্জিং কেবল রাগত স্ট্র্যাপ জিব্লেস ভাইব 7 প্রো এই ওয়াচের বর্তমান প্রাইস হচ্ছে 4300 টাকা এরপর আমরা যে মডেলটা দেখাবো এটাও একটু স্পোর্টি আউটলুকেরই মডেলটি হচ্ছে জিব্লেস স্ট্রাটাস 3 প্রো এর মধ্যে কিন্তু জিপিএস এনেবলড এবং এটাও অ্যামোলেড ডিসপ্লেস করা হয়েছে এর মধ্যে একটি স্পোর্টি ভাইব দেওয়া আছে মেটালিক বডি আর এর মধ্যে বক্স কনটেইনস হবে আপনারা পাচ্ছেন স্ট্র্যাপ এবং এটি ডকিং সিস্টেম পাচ্ছেন চার্জিং কেবল একটি ইউজার ম্যানুয়াল পাচ্ছেন জেভলেস স্ট্যাটাস থ্রি প্রো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এরপরে আমরা যেই মোবাইলটা দেখাবো এটা হলো জেভলেসের থর আলট্রা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যারা র্যাম রম এবং একটা স্মার্ট ওয়াচের মধ্যে স্মার্ট ফোনের ফিচারগুলো চান তাদের জন্য স্মার্ট ওয়াচটি এটাও কিন্তু অ্যামোলের ডিসপ্লে জেভলেস থোর আলট্রা এই ওয়াচটিতে আপনারা র্যাম পাচ্ছেন টু জিবি এবং রম পাচ্ছেন সিক্সটিন জিবি খুললে আপনারা স্মার্ট ওয়াচটি পাচ্ছেন এভাবে এতে দেখতেই পাচ্ছেন অ্যামোলে ডিসপ্লে এবং এটা কিন্তু কাফ ডিসপ্লে সিলিকন স্ট্রাইপ এসে ইউজ করা হয়েছে এবং এর মধ্যে আপনারা পাচ্ছেন একটি চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল জেবলেস থর আলট্রা অ্যান্ড্রয়েড এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো টাকা দেখ দেখতে ভিউ আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এরকম আরও টেক পণ্যের রিভিউ বা প্রাইস আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ